এক হচ্ছে দেশে গণতন্ত্রের অবশ্যই প্রয়োজন আছে, এটা তো আমাদের সংবিধানের মধ্যেই গণতন্ত্রটাকেই আমাদের শাসন ব্যবস্থার তন্ত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। যদি প্রয়োজন না থাকে সেটাও আসলে আমাদের সকলে মিলে আলাপ আলোচনা করে ঠিক করে সংবিধানকে পরিবর্তন করতে হবে। যেহেতু সংবিধান এখনো পরিবর্তিত হয়নি এবং সংবিধান থেকে গণতন্ত্র উঠিয়ে দেবার দাবিও কোনো মহল থেকে করা হয়নি, কাজে গণতন্ত্র তো অবশ্যই প্রয়োজন আছে। আরেকটা বড় কথা হচ্ছে যে আমাকে কে শাসন করবে তাকে তো আমি ম্যান্ডেট দেব, কারণ জনগণই সকল ক্ষমতার উৎস বলা হচ্ছে। সেই ম্যান্ডেট দেওয়ার জন্য এখনো গণতন্ত্রের বাইরে আরো কোনো প্রকৃষ্ট তন্ত্র তো আসেনি, ফলে গণতন্ত্রের অবশ্যই প্রয়োজন আছে। আরেকটা হচ্ছে আমাদের রাজনীতিটা এভাবে পরিচালিত হয় যে আমার আমার অবস্থান যদি আপনার সাথে কনকার করে যায়, এক হয়ে যায়, তাহলে আমি ভালো। আমার অবস্থান যদি আপনার সাথে এক না হয় তাহলে আমি আক্রমণের মুখে পড়ে যাই। এটা যে কেবল বাংলাদেশে তা না, এটা মোটামুটি অনেক জায়গাতেই আমরা দেখেছি। তো কিছু মানে অনেক জায়গাতেই একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, আর এই চেক অ্যান্ড ব্যালেন্সটা থাকে কেন, কারণ সেখানে গণতন্ত্রটা পদ্ধতিগতভাবেও অনেকটাই ত্রুটিমুক্ত হয়। তো পদ্ধতিগতভাবে ত্রুটিমুক্ত গণতন্ত্রে আমারও আমার কথাটা বলার সুযোগ থাকে। এখন আমার কথাটা আপনার অবস্থানের সাথে সাংঘর্ষিক হয়ে গেলে তখন অফেন্সিভ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই। এটা ঠিক কথা না যে সুশীলেরা উন্নতি দেখে না, কিন্তু আমি যেই জায়গা থেকে কাজ করি আমি উন্নয়নটা পরিবেশ বান্ধব হচ্ছে কি না সেটা বুঝবার বা বলবার চেষ্টা করি। অনেক উন্নয়নই আমার কাছে পরিবেশ বান্ধব মনে হয়নি। আর্থিক বিচারে, অবকাঠামোর বিচারে সেটা উন্নয়ন না তা আমি বলছি না, কিন্তু একই সাথে পরিবেশগত সংবেদনশীলতার জায়গা থেকে সেটা উন্নয়ন কিনা, জ্বালানি ব্যবহারের দিক থেকে সেটা উন্নয়ন কিনা, প্রাকৃতিক সম্পদ রক্ষণাবেক্ষণের দিক থেকে সেটা উন্নয়ন কিনা, যেহেতু আমি একই সাথে একজন ট্যাক্স পেয়ার, আমি যে করটা দিচ্ছি সেটা সর্বোত্তম ব্যবহার করা হচ্ছে কিনা সেটার বিবেচনায় সেটা উন্নয়ন কিনা, এগুলো প্রশ্ন আমরা করি। এগুলো প্রশ্ন করার পর্যায়েই কিন্তু আমাদের সাথে যখনই যে ক্ষমতায় থাকে তার সাথে উন্নয়ন এবং পরিবেশ নিয়ে একটা বিরোধ প্রায় সময়ই হয়। এই বিরোধটা হওয়াতেও বিবাদের কিছু নেই, আপনি যা বলবেন আমি তাই ভাববো, এটা তো গণতন্ত্র না। আপনি যা ভাববেন সেটাই সর্বোৎকৃষ্ট বা আমি যা ভাববো সেটাই সর্বোৎকৃষ্ট তা না, এইখানে আমাদের উভয়েরই একসাথে ডিবেট করার সুযোগটা আছে কিনা, বিতর্কে যাওয়ার সুযোগটা আছে কিনা, সেই সুযোগটা আমি মিস করি। তার সেজন্য আমি বলি যে গণতন্ত্রের অনেক সীমাবদ্ধতা তৈরি হয়ে গেছে এবং ক্ষেত্র খুব সংকীর্ণ হয়ে গেছে। এখন সুশীল সমাজ সম্পর্কে অনেক কটূক্তি করা হয়, আবার সুশীল সমাজকে অনেক সময় প্রয়োজনও পড়ে। হ্যাঁ, যখন প্রয়োজন পড়ে, ধরেন সরকারের কি এখন মানে যেভাবে তারা আগাচ্ছে মনে হচ্ছে কোনো প্রয়োজন আছে সুশীল সমাজের? যদি সরকারের প্রয়োজন যদি থাকতো তাহলে সরকারের কথাগুলো এবং আমরা আমাদের অবস্থানগুলো বিরোধে না যেয়ে আলাপ আলোচনার মাধ্যমে শেয়ার করতে পারতাম, আর বিরোধেও যেতে পারবো না এমন তো কোনো কথা নেই, বিরোধে যাওয়াও তো অসাংবিধানিক বা বেআইনি কোনো কিছু না। কিন্তু এখন যেটা হচ্ছে যে দুইটা পক্ষ হয়ে যাওয়াটা আসলে ভালো কথা না। হ্যাঁ, আপনি দেখেন যে যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হলো, যখন এরশাদ বিরোধী আন্দোলন হলো, পেশা, মত, সংগঠন সকল কিছুর ঊর্ধ্বে গিয়েই কিন্তু আমরা একটা ঐক্যমতে পৌঁছাবার চেষ্টা করেছি। এই ঐক্যমতে পৌঁছাতে গেলে আজকে যারা সরকার পরিচালনা করছে, আগামীতে এমন একটা পরিস্থিতি হতে পারে যখন জাতীয় ঐক্যমতের প্রয়োজন হবে, তখন যদি আমরা সকলকেই আমাদের বিরোধী পক্ষভাবে কটু কথা বলতে থাকি তখন ওই ঐক্যের জায়গাটা কিন্তু আরও বেশি সংকীর্ণ হয়। একটা দেশের সমাজ কি একটা দেশের সরকার কি সুশীল সমাজকে সম্পূর্ণ অবজ্ঞা করে উপেক্ষা করে তার জনপ্রিয়তা ধরে রাখতে পারবে? একটা ব্যাপার কি জানেন যে এখন নির্বাচনের যে মডেলটা, সেই মডেলটাতে জনপ্রিয়তা প্রমাণের সুযোগও তো বা প্রয়োজনীয়তা তো কেউ অনুভব করছে না, কারণ অন্য পক্ষ তো আসছেই না নির্বাচনে, এটা অনেকটাই তো একপাক্ষিক হয়ে যাচ্ছে। জবাবদিহিতার জায়গা তো খুবই কমে যাচ্ছে। জবাবদিহিতার অনেক প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, অনেক প্রতিষ্ঠান 2008-এর পরেও সৃষ্টি করা হয়েছে, কিন্তু প্রতিষ্ঠান শুধু সৃষ্টি করলেই তো হবে না, প্রতিষ্ঠান সত্যি জবাবদিহিতা নিশ্চিত করতে পারছে কিনা, সত্যি দুদক কাঙ্ক্ষিত কাজটা করতে পারছে কিনা, মানবাধিকার কমিশন কাঙ্ক্ষিত কাজটা করতে পারছে কিনা, তথ্য কমিশন কাঙ্ক্ষিত কাজটা করতে পারছে কিনা, বিচার বিভাগ
যেভাবে মানুষ বিচার চায় সেভাবে পাচ্ছে কিনা, এগুলো তো সব বড় বড় প্রশ্ন আমাদের রয়েই গেছে। ফলে আপনার যদি সুশীল সমাজের ব্যাপারে কোনো একটা রিজার্ভেশন থাকে, আপনার সংরক্ষণ থাকে, আপনি সেটা তো বলতেই পারেন, কিন্তু বলাটা কিন্তু বলাটা প্রতিদ্বন্দ্বিতা তো কোনো প্রশ্নই না, কিন্তু অসম হয়ে যাবে বিষয়টা। সুশীল সমাজের কাজই হচ্ছে সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়া, সুশীল সমাজের কাজ ইয়েস মিনিস্টারের কাজ না। তো আমরা যখন কাজগুলো ধরাতে চাই তখন সকল সময় আমরা এই কথাগুলো শুনি, যখন আমাদের একটা অবস্থান থাকে আমরা জনমতকে প্রভাবিত করতে পারি এবং সেই প্রভাব গিয়ে রাজনৈতিক ক্ষমতা বলয়ে একটা প্রভাব ফেলে, তখন আমাদের অবস্থান একরকম হয়। আর যখন আমরা যা বলি তখন ওই রাজনৈতিক ক্ষমতা বলয়ের প্রভাবে গিয়ে সেখানে কোনো প্রভাব ফেলে না, তখন আমাদের ব্যাপারে সমালোচনা অনেক কঠোর হতে পারে। আপনি টিআইবির দৃষ্টান্তটাই আমি সেখানে যেতে যাচ্ছিলাম যে টিআইবি যখনই যে কথাটা বলে তখনই হচ্ছে বিএনপির সময়ে যদি বলে যে দুর্নীতি বাড়ছে, বিএনপি বলবে টিআইবি হচ্ছে আওয়ামী লীগের সাপোর্টে কথা বলছে। আওয়ামী লীগের সময়ে কথা বললে আওয়ামী লীগের থেকে শুনতে হয়, এখন তো বলছে টিআইবি যা বলে বিএনপি যা বলে টিআইবি সেই ভাষায় কথা বলে। তো এইটা আনফরচুনেট একটা ফেট হয়ে গেছে, দুর্ভাগ্যজনক একটা অবস্থান হয়ে গেছে। টিআইবি যা বলে এটাকে আমরা শুট দ্য মেসেঞ্জার, যে তুমি দুর্নীতির বার্তা নিয়ে আসছো কেন, তোমাকেই মেরে ফেলাবো, এটা তো কোনো সমস্যার সমাধান হলো না। টিআইবি যে কথাগুলো বলে সেগুলো কোথায় ভুল বা সেগুলো কোথায় সঠিক, এগুলো কোথায় সংশোধন হওয়া দরকার, এটা যদি দুদক বলতো, মানবাধিকার সংস্থাগুলো যেখানে যেখানে রিপোর্টগুলো দেয়, সরকারগুলো যদি সেই মানবাধিকার লঙ্ঘনগুলো নিয়ে ইনভেস্টিগেশন করতো, তদন্ত করতো এবং সেই জায়গাগুলো সেই ছিদ্রগুলো তারা অ্যাড্রেস করতো, তাহলে কিন্তু পরিস্থিতির উন্নয়ন ঘটতো। সুশীল সমাজের কাজ ওই যে ক্রিকেটের চিয়ার লিডার্স থাকে না, আমাদের কাজ তো চিয়ার লিডার্সের না, আমাদের কাজই হলো সমালোচনা করা, আমাদের কাজই হলো ভুলগুলো ধরিয়ে দেওয়া। সেইটার স্পেসটাকে সরকারকে ঠিক রাখতে হবে যেই ক্ষমতায় থাকুক না কেন। এবং আমরা যা বলি, আমরা যদি ভুল বলি সরকার তথ্য প্রমাণ দিয়ে ওটা প্রমাণ করে দেখ, সরকার সেটা না করে আমাদেরকে আজকে এই দলের দালাল কালকে সেই দলের দালাল, এই দলের পক্ষে কথা বলছি ওই দলের পক্ষে কথা বলছি, বললে তো বিপদ। আমরা ইস্যুর পক্ষে বা ইস্যুর বিরুদ্ধে কথা বলি।